মাথা নষ্ট করে ইমাজিনেশন, যা আমাদের নিয়ে যায় এক অন্য দুনিয়ায়। যা দেখার পর আমাদের মনে হয় না ভাই সত্যি আমাদের অনেক কিছু দেখা বাকি, আর আমরা যে লাইফ রিয়েলিটিতে পাই না আর তা যেন নিয়ে হাজির আমাদের এই ওয়েব সিরিজগুলো। তো আজকের বকবকানি সেরা কিছু ওয়েব সিরিজ নিয়ে, যা আমাদের নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। তো আর বকবক না করে শুরু করা যাক আজকের বকবকানি। আমাদের নাম্বার 5 এর মুভিটা হচ্ছে সেই সব মানুষের জন্য যারা সার্ভাইভাল মুভি একটু বেশি পছন্দ করে। 8 এপিসোডের সাথে আমাদের লিস্টের 5 এ থাকছে সার্ভাইভাল ড্রামা থ্রিলার মুভি অ্যালিস ইন বর্ডারল্যান্ড, IMDb 8.7 রেটিং এর সাথে, যা মুক্তি পায় 2020। আর এই সিরিজের সবচেয়ে ভালো লাগার দিকটা হচ্ছে এর আনরেটেড হওয়াটা, যার কারণে মারামারি কাটাকাটি আর ব্লাড আমাদের সামনে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করায় পুরো সিরিজটা। আর সবচেয়ে প্লাস পয়েন্টের মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে এর কানেকশন। যখনই আমরা কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালভাবে কানেকশন হবো, ঠিক তখনই যেন তার মৃত্যু। আর এই বিষয়টাই পুরো সিরিজটাকে যেন এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, আর যার কারণে পুরো সিরিজটা যেন আরও রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করা হয় আমাদের সামনে। আর মাইনাস পয়েন্ট বলতে গেলে এর লেন্থ, বলা চলে এর কমিউনিকেশন জ্ঞান। সাধারণত এই সিরিজটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, আর এটাকে ডাব করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর যার কারণে একটু ডাবিংয়ে গ্যাপ বা কোথাও কমিউনিকেশনের গ্যাপ আমরা লক্ষ্য করবো। তবে এই সব কিছু বাদ দিয়েও পুরো সিরিজটা যেন জাস্ট অসাধারণ। তাই এই সব কিছুর মাঝেও আমি বলবো আমাদের মূল্যবান সময়টা এই সিরিজটা ডিজার্ভ করে। স্পাই, সিক্রেট এজেন্ট, মিশন ইম্পসিবল আর জেমস বন্ডের ভক্তরা কোথায়? হ্যাঁ, আমাদের লিস্টের 4 নম্বরের সিরিজটা তাদের জন্যই, যা দেখার পর নিজেকে অন্য লেভেলের বোঝাটা সত্যি অবিশ্বাস্যর কিছু না। ঠিক এমনই ক্রাইম ড্রামা IMDb 7.8 রেটিং নিয়ে 2021 মুক্তি পাওয়া সিরিজ লুপিন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর স্টাইলিশ প্রেজেন্টেশন। না কোনো মাথা নষ্ট করা টুইস্ট না, বা কোনো লজিকের বাইরে কোনো টুইস্ট না। এক কথায় যদি আমি বলতে যাই তাহলে বলতে হবে সিম্পলের মাঝে গর্জিয়া। একটা নেকলেস কে কখন আর কিভাবে চুরি করলো, এর উত্তরের জন্যই যেন পাঁচটার প্রেজেন্টে ঘুরতে থাকে পুরো সিরিজটা। দ্বিতীয় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর লিড ক্যারেক্টার, যার সাথে এমনভাবে কানেক্ট হয়ে যাবো আমরা যে কখন এপিসোডগুলো শেষ হবে তা আমরা বলতেই পারবো না। মাইনাস পয়েন্ট বলতে গেলে আমাকে বলতে হবে এর এপিসোড 5টা। প্রধান কারণ হচ্ছে শুরু না হতেই যেন শেষ, আর এটা সত্যি বিরক্তিকর বটে, কিন্তু এটাই হচ্ছে সিরিজটার আরেকটা প্লাস পয়েন্ট। আর যদি আপনি প্রিজন ব্রেকের অনেক বড় ভক্ত হন তাহলে বলে রাখি এটা সত্যি আপনার জন্য। Different flows, call me Octomom. I'm moving fast like the Autobahn, and I'm independent, so I'm not your fucking starving like it's Ramadan. Sick twisting. নাম্বার 3 এর ওয়েব সিরিজটি ভাইরে সত্যি বলতে এক অন্য দুনিয়া দেখায় দেয় আমাদের। স্ট্রেঞ্জার থিংস এর পর নেটফ্লিক্সে আরো একটা সিরিজ পেলাম যার কনসেপ্ট পুরো বিয়ন্ড লেভেলের। চারপাশে আজব সব ঘটনা ঘটছে, দুনিয়াটা রিয়াল হলেও আশেপাশের ঘটনাগুলো কিন্তু রিয়াল না, আর যার কারণে পুরো সিরিজটা যেন আমাদের তার জন্যই হিপনোটাইজ করে রাখবে। আর এর সাথে এর সিনেমাটোগ্রাফি জাস্ট টপ নচ। হ্যাঁ, IMDb 8.3 রেটিং নিয়ে কথা বলছি সেন্স 8। এই সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর প্রতিটা ক্যারেক্টার, কারণ অসাধারণ সিনেমাটোগ্রাফির সাথে প্রতিটা ক্যারেক্টারের বন্ডিং জাস্ট আমাদের কাঁপিয়ে দিবে। তাই যারা একটু দুর্বল তাদের জন্য সাজেশন থাকবে সিরিজটা থেকে একটু দূরে থাকার। আর আমি বলেই দিলাম এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর গ্রাফিক্স, কোথায় গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে তা বলা সত্যি অসম্ভব প্রায়। তার সাথে প্রতিটা ক্যারেক্টারের অ্যাক্টিং বলা চলে সোনায় সোহাগা। আর মাইনাস পয়েন্ট নিয়ে যদি একটু কথা বলতে হয় তাহলে বলতে হবে এর লেন্থ, তাই আমার সাজেশন থাকবে একটু সময় নিয়েই সিরিজটা শেষ করা। সেরা দুয়ে যাওয়ার আগে আমাদের মতামতের সাথে যদি আপনার কোনো মতামত মিল থাকে তাহলে স্বাগত মুভিকথার পরিবারের সাথে। নাম্বার 2 এর মুভিটা সত্যি আমাদের সেই ছোটবেলার কথা মনে করায় দিবে, আর যার কারণে পুরো সিরিজটার সাথে যেন আমরা পুরোপুরিভাবে কানেক্ট হয়ে যাই। IMDb 8.7 রেটিং এর সাথে 3টি সিরিজ নিয়ে হাজির কোবরা কাই।
ক্যারাটে কিদের কথা যেন সবারই মনে আছে, আর সেই সময় সেটা যেন আমাদের ইমোশন হয়ে দাঁড়িয়েছিল, আর যার কারণে সেই সময় অনেকেই সেটি দেখে কুংফু শিকারও আগ্রহ ছিল। ঠিক সেটাই যেন নিয়ে হাজির আমাদের এই সিরিজটি। ছোটবেলা হয়ে যায় প্রতিশোধ, 30 বছর পরের গল্প, আর তার সাথে বাস্তবতা, সত্যি যেন এক প্লেটে সব খাবারই হাজির করা। আজটা আমাদের খেতে হবে, কোনটা ছেড়ে কোনটা খাবো, ঠিক তেমনটাই যেন কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো। কমেডির সাথে স্ক্রিন প্লে জাস্ট অসাধারণ। তবে যদি আপনি ক্যারাতি কোরাতির ভক্ত না হন তাহলে হয়তো বা এটা আপনাকে বোর করবে, আর যদি ভক্ত হন তাহলে দেরি কিসের জন্যে। নাম্বার একে সিরিজটা সত্যি যেন সেই দুনিয়ায় চলে যায় যতক্ষণ পর্যন্ত চলতে থাকে স্ক্রিনে সিরিজটা। যারা অ্যানিমেশনকে বাচ্চার কার্টুন বলে তাদের মুখে এই সিরিজটা জাস্ট ছুড়ে দেওয়াটাই যথেষ্ট, আর এরপরে সেও আপনার মতো এই সিরিজের শুধু ফ্যানই না, ডাইহার্ড ফ্যান হতে বাধ্য। হ্যাঁ, আমি বলছি আমার লিস্টের নাম্বার একে থাকা 2006 মুক্তি পাওয়া অ্যানিমেশন দুনিয়ার IMDb 9 রেটিংয়ের সাথে ডেট নোতে। আসলে সত্যি কথা বলতে গেলে এটা রিভিউ করার মতো যোগ্যতা এখন অবধি আমার হয় নাই, আর এর মাইনাস পয়েন্ট সেটা নিয়ে চিন্তা করার মতো চিন্তা শক্তিটাও এখন আমার হয় না। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now I'm super. কারণ এটা এক এমন সিরিজ যা আমাদের কিছু সময়ের জন্য হিপনোটাইজ করে রাখবে তার দুনিয়ায়, যার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে 20 মিনিটের টাইট 30টা এপিসোড, কারণ প্রতিটা 20 মিনিটের জন্য 20টা টুইস্ট নিয়ে হাজির আমাদের এই ওয়েব সিরিজটা। কারণ সত্যি কিছু সময়ের জন্য যেন আমি নিজেও চিন্তা করতেছিলাম এটা কি এখনই শুরু নাকি শেষ। একটাই স্কুলের ছেলের হাতে সুপার ন্যাচারাল নোটবুক, তো যারই নাম লেখা হবে সেই মারা যাবে। তবে টুইস্টটা আমাদের এখানেই, প্রথমে যাকে আমরা হিরো বলবো, দ্বিতীয় এপিসোডে তাকে যেন আমরা ভিলেন বলবো, আর ঠিক এই জিনিসটাই যেন আমাদের মন জয় করে নিবে। নির্দিষ্টভাবে আমরা কোনো হিরোকে চুজ করতে পারবো না, কারণ তাদের লক্ষ্য তাদের দিক দিয়ে ঠিকঠাক। এই বিষয়টাই আমাদের পুরো সিরিজটাকে যেন জীবন্ত করে তুলছে। তো আর দেরি কেন, এখনই দেখে নিবে যে কোনো একটা ওয়েব সিরিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ আবি 2.1 সাইনিং আউট। I'm going mainstream, flow like water, so I'm going mainstream. Yeah, I'm going mainstream, flow like water, so I'm going mainstream. I'm going mainstream.